নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সব ফোনগুলো আসছে বলে না নেটটা কেটে যাচ্ছে, ফোনগুলো পুরো প্লেন করছে। ওপো প্লেন করছে, হ্যাঁ আমার টাওয়ারটা এসছে। আসি আছি পর কাছে, পরদেশে পরবেশে, পরবাসি পরেরও সাক্ষাৎ। আসিয়াছি পর কাজে, পরদেশে পরবেশে, পরবাসে পরেরও সাক্ষাতে, পর বোঝা মাঠে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে। আমার স্বপ্না ছিল, এবং এই তোমরা না এই এখানকার একটু ওপরে ফোনগুলো একটু কেটে দাও তো, যদি না কাটো না কি হয়, বারবার আর নেটের সমস্যা হয়ে যাচ্ছে। ওপরে যে দেখতে পাচ্ছ ফোনগুলো বারবার আসছে। আমি বারবার বলবো যে যে বিষয়টা আলোচনায় আমরা ছিলাম, যে যারা প্রত্যেক দিন অনেক কমেন্ট লেখে তাদেরকে আমার প্রাণ ভরা আশীর্বাদ। প্রত্যেক প্রত্যেক দিন ইউটিউবে এবং ফেসবুকে যারা অল টাইম শেয়ার করছে তাদেরকে অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক শুভকামনা তাদের জন্য। তবে আজকে আমার আসতে করতে অনেক গণনার জন্য অনেক মানুষের ভাগ্য গণনা চলছিল, তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে, এবং আমি কোনোদিনই চাই না যে আমার ছেলেমেয়েরা রাত জেগে কিছু করুক, খুব বিশেষ প্রয়োজন ছাড়া রাত জেগে কিছু করুক, আমার খুব কষ্ট হয়। আমার বাচ্চারা আমাকে দেখতে পায়নি, আমার ছেলেরা আমায় দেখতে পায়নি, আমার মেয়েরা আমায় দেখতে পায়নি, আমি জানি ওদের খুব কষ্ট হচ্ছিল। তোরা অনেক এসএমএস করেছে, অনেক ফোন করেছে, অনেক হোয়াটসঅ্যাপ করেছে, বাচ্চারা ঘরে ঘরে, বাচ্চারা আমাকে খুব ভালোবাসে, বাচ্চারা সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে কিন্তু আমার অনুষ্ঠানের সময় মোবাইল দিয়ে দেয়, রাত্রিরে ঘুমোতে চায় না। আমি শুনেছি তারা অনুষ্ঠান না দেখে, আমার খুব কষ্ট লাগছে, খুব মায়া লাগছে, আমি অনেকটা রাত্রিরে এসেছি, তারা আমার জন্য জেগে বসে আছে। আমার বাচ্চা গো, আমার বাচ্চা, তোমরা প্রত্যেকে দেখছো আমি মিরাকেল ম্যাজিক্যাল নাম্বারটা বলতেই আসি, এবং তার সঙ্গে দু একটা বিষয় একটু বলবো। অনেকটা বিভিন্ন জায়গায় গেছিলাম, মানুষকে কোনো রকম অ্যানাউন্স ছিল না, কিন্তু তৎসত্ত্বেও মানুষ আমার খবর পেয়েছি, এবং দিকে বিদিকে মানুষ দৌড়েছে, জমায়েত হয়েছে, বাচ্চারা খুঁজছিল, বাচ্চারা সব জায়গায় ছিল, বাচ্চারা আমাকে ব্যাপক ভালোবাসে, আমি জানি আমাকে সবাই খুব ভালোবাসে, আর এই পরিবারের মেয়েরা প্রত্যেকটা মেয়ে ঘরে ঘরে আমাকে ভালোবাসে, আর অলরেডি প্রত্যেককে আমার ভালোবাসি, আমি প্রত্যেকের সাথে আছি। ইতিমধ্যে বহু মানুষ আমাকে জায়গায়, আমি দিকে বিদিকে বলবো যে প্রত্যেকটা জায়গায় আমার ছেলেমেয়েরা এত রাত অব্দি জেগে বসে রয়েছে শুধু আমার কথা শুনবে, আমার কাছ থেকে মিরাকেল নাম্বার নেবে, এবং সর্বোপরি যে আমার দর্শন তারা একটু করবে। আমি এই অনুষ্ঠান আমি বারবার বলে থাকি যে আমি প্রতি আত্মার আত্মীয়া, আমি প্রত্যেকটি আত্মার আত্মীয়া, সেই জন্য প্রত্যেকে কিন্তু ইতিমধ্যে জায়গায় জায়গায় মানুষ আমাকে স্বপ্নে প্রত্যেকেই দেখতে পাচ্ছে, ইতিমধ্যে জায়গায় জায়গায় প্রত্যেকে আমাকে স্বপ্নেও পাচ্ছে, আমাকে ব্যাপক পরিমাণ ভালোবাসছে, আমাকে ভালোবাসে, আমাকে স্বপ্নেতেও তারা দেখতে পাচ্ছে। তৈয়ারি পর্ব রয়েছে, তাই আমি অযথা মা তো আমি আমি বলবো না, রাত জাগবে না, শুয়ে পড়বে টাইমে, আমার কয়েকটা কথা শুনে। আমি জানি বহু মানুষ মিরাকেল নাম্বারের জন্য অপেক্ষা করে। আমি দিল্লির জন্য এক ভয়ঙ্কর মহাসত্য ভবিষ্যৎবাণী যেটা আমার গণনা বলছে, বেশ কয়েকদিন ধরে আমি গণনা করছিলাম, এবং সেই গণনার পরিপ্রেক্ষিতে আমি সেই গণনার নিরিখে বলবো দিল্লির জন্য যে ভবিষ্যৎবাণী আমি করব, কারণ আমি যেটা গণনায় পাই আমি সেটাই বলি। আমার বচন খুললো, মানুষ আমার বচন শুনবে বলে, মানুষ আমার বচন মেলাবে বলে অবশ্যই করে বসে থাকে। আমি আবারও বলি, দিল্লি এখন সংকটেই চলছে,
আমি আমি তারিখ বলে দিলাম 2029 সাল থেকে 2032 অবধি আমি ভালো দেখছি না। এই সময়টা রাশি লগ্নের ভিত্তিতে গ্রহ পজিশনের ভিত্তিতে দিল্লিবাসীর অনেকের ঘরে কিন্তু সুখ প্রবেশ করবে, অনেকের ঘরে জীবন হানি হওয়ার আমি বলবো আরো দুটি বড় ভবিষ্যৎবাণী আমি ভারতবর্ষের জন্য করব। আমি আজকে গ্রহ নক্ষত্র অনুযায়ী মহাকাল সাধনা অনুযায়ী আমি দুটো ভবিষ্যৎবাণী করব, কারণ মানুষ আমার ভবিষ্যৎবাণীর উপর ভরসা রাখে। বাংলা তথা বিশ্ব আমার ভবিষ্যৎবাণীর উপর একদম নিশ্চিন্তে ভরসা রাখে, আর তার জন্যই আমি ভবিষ্যৎবাণী করব। সারা পৃথিবীর মানুষ নতুন কোন মেনু চার্ট বা আমার কাছে রেড চার্ট নেই, আমার কোনো রেড চার্ট নেই, কারণ আমি টাকাই তো নিই না কারোর থেকে, যে কারোর প্রতিকার করব, কবচ করব, তার জন্য এত রেট, অত টাকা আমার লাগে না। আমি ফর্দ বলে তবু তুমি নিয়ে আসবে, আমি টাকা নেব না। আমি টাকা নিয়ে ব্যবসা করতে বসিনি, আর নিজের ব্যবসার মুনাফার জন্য মানুষকে রাত জাগিয়ে বসিয়ে রাখি না। আমার বাচ্চারা জেগে আছে, আমার আজকে বারংবার নেটের একটা সমস্যা হচ্ছে, বারংবার নেটওয়ার্ক খুব সমস্যা দিচ্ছে, তাই আমি কথাতে না বাড়িয়ে আমি আমার যে ভবিষ্যৎবাণী, যে চূড়ান্ত ভবিষ্যৎবাণী আমি করব ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের জন্য এত চূড়ান্ত ভবিষ্যৎবাণী আমি করছি। আমি দুটি সংঘর্ষ দেখতে পাচ্ছি ভারতবর্ষের, আমি দুটো সংঘর্ষ দেখতে পাচ্ছি ভারতবর্ষের জন্য। আমি ডেট তারিখ বলবো, আমি ডেট তারিখ পর্যন্ত বলে দেবো, কারণ মানুষ আমার ভবিষ্যৎবাণীর উপর ভরসা রাখে, আমার গণনার উপর মানুষের আস্থা আছে। আমি বলবো, এক নম্বর যেটা দেখতে পাচ্ছি, ভারতের প্রতিবেশী রাষ্ট্র থেকে জানুয়ারি 2022 থেকে জুন 2022-এর মধ্যে কোনো কনফ্লিক্ট দেখতে পাচ্ছি, কোনো সংঘর্ষ দেখতে পাচ্ছি, কোনো যুদ্ধ বা যুদ্ধবত পরিস্থিতি দেখতে পাচ্ছি। হতে পারে সেটা মোস্ট অফ দা, আমি যদি আরেকটু অ্যানালিসিস করি, আরেকটু চলছেরা গণনায় বলতে চাই, আমি সেটা চায়নার সাথে হতে পারে, খুব সম্ভাবনা। আমার এক নম্বর ভবিষ্যৎবাণী ভারতবর্ষের জন্য রইল, আমি মাসটা বলে দিলাম জানুয়ারি 2022 থেকে, আমি জুন বলছি, আমি ওটাকে বলে রাখি, তাই শেয়ার করেছি, মানুষ এতটাই সমর্থনযোগ্য মনে করেছে, মানুষ এতটাই মনে করেছে এটা লোকহিতকর, জনহিতকর, যে এতটাই শেয়ার করে তারা বুঝিয়ে দিয়েছে যে এটি শেয়ার করার যোগ্য। আমার দ্বিতীয় ভবিষ্যৎবাণী ভারতবর্ষের জন্য, আমি যে দুটো সংঘর্ষ দেখতে পাচ্ছি তার প্রথম সংঘর্ষের সময়সীমা আমি বলে দিলাম, দ্বিতীয় সংঘর্ষ আমি বলবো, আমি দেখতে পাচ্ছি আজকে বারংবার একটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বারংবার সমস্যা, আর তথাপিও আমরা সমস্ত সমস্যাকে উপেক্ষা করি, আমরা কোনো রকম অবস্টাকেলকে আমরা প্রশ্রয় দিই না, আমরা কোনো রকম আসুরি শক্তিকে প্রশ্রয় দিই না, আমরা কোনো অশুভ শক্তিকে প্রশ্রয় দিই না, আমরা অশুভ শক্তি প্রতিহত করে মানুষের কাছে বার্তা পৌঁছে দিই, মানুষের স্বার্থে আমরা কাজ করি, মানুষের পাশে আমরা থাকি, এই আদর্শ নিয়ে আমরা চলি। আমি বলবো আমার দ্বিতীয় ভবিষ্যৎবাণী ভারতবর্ষের জন্য, আগামী 2023 সেপ্টেম্বর 2023, এটা যদি বলি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, আমি আগস্ট 2023 থেকে বলবো 2024 মের মধ্যে, আমি আর একটু বলি, যদি সেপ্টেম্বর 23 থেকে এপ্রিল 2024-এর মধ্যে, এই 9 মাস সময়ের মধ্যে, কিংবা এই 10-11 মাস সময়, আমি যদি বলি আগস্ট 23 থেকে জুন 24, এই 10-11 মাস সময়ের মধ্যে পাকিস্তান বা যে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমি ভারতবর্ষের কোনো কনফ্লিক্ট,
কোনো সংঘর্ষ, কোনো যুদ্ধ, কোনো যুদ্ধবাদ পরিস্থিতি, কোনো রকম অসামঞ্জস্য, অপ্রীতিকর ঘটনা আমি চোখের সামনে আমার গণনায় দেখতে পাচ্ছি। প্রত্যেকে দেশকে ভালোবাসি, প্রত্যেকে দশকে ভালোবাসি, আমার পরিবার যারা রয়েছে, আমার শিক্ষায় যারা শিক্ষিত, আমার ভাব আন্দোলনের যারা যোগ্য সৈনিক, আমার বীরাঙ্গনা মায়েরা, আমার বীর সন্তান ছেলেরা, আমি জানি এতটাই শেয়ার হবে যে এই কথা, এই বার্তা দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছবে। আমাদের দেশ অনেক অনেক ভাবে নিজেদেরকে রক্ষা করবার জন্য আগাম সতর্কতা, কারণ আমরা মানুষের জন্য গণনা করি, আমরা দেশের স্বার্থে গণনা করি। আমি মানুষকে ডেকে শুধু শুধু চেম্বারে প্রতিকার দিই না, আমি চেম্বারে আহ্বান করতে বসিনি, আমি ওখানে বসি সেখানে বসি বলতে বসিনি, আমি যেটা করতে বসেছি সেটা সামনে করে দিয়ে যাব, যেটা বলতে বসেছি সেটা সামনে বলে দিয়ে যাব। আমার ভবিষ্যৎবাণী মানুষ দেখেছে, যেখানে যেখানে কোভিড বেড়েছে আমি সেখান সেখানকে আরো একটি ভবিষ্যৎবাণী করলাম যে ইউরোপিয়ান কান্ট্রি সমেত রাশিয়া থেকে যেখানে যেখানে কোভিড বেড়েছে, আমার কোভিডের ম্যাপ দেয়া ছিল এবং সেটা যে কতখানি প্রত্যক্ষ হলো, কতখানি মানুষ দেখলো যে একেবারে অ্যাকিউরেসি পেয়েছে, আমি সেই সমস্ত জায়গাকে কোভিডে যেখানে নাজেহাল হচ্ছে বর্তমান সময়ে, আমি 2022 তাদেরকে আবার সাবধানবাণী দিলাম, আমি রেড অ্যালার্ট জারি করলাম সেই সমস্ত জায়গাকে, বর্তমানে যে সমস্ত জায়গা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের মধ্যবর্তী সময়টা, যে সমস্ত জায়গাগুলো কোভিডে প্রচণ্ডভাবে নাজেহাল হচ্ছে, তাদেরকে রেড অ্যালার্ট আবার আমি দিয়ে গেলাম। আমার বার্তা মানুষ শুনল, আমি অনেক কিছু বলবো বলে এসেছিলাম কিন্তু বারে বারে আমাদের নেটওয়ার্কের সমস্যা, আমি ভবিষ্যৎবাণী করলাম। এছাড়া যে রাহু দিতে চলেছে 10 দিন বাদে, কাদের সুফল কাদের কুফল, কেন রাহু হঠাৎ এমন কি করবে, রাহু কি ট্রানজিট হচ্ছে নাকি হঠাৎ করে কোনো কন্টেন্ট পাচ্ছেন না তাই কি গুরু মা হঠাৎ রাহুকে বেঁচে ধরলেন? না, আমরা শাস্ত্রের গুরুমা বানানো গল্প বলতে আসে না, আমি যেটা বলবো তার প্রত্যক্ষ প্রমাণ দিয়ে বলবো। গুরুমা বানানো গল্প বলে না, এখান দিয়ে হাজারো লক্ষ লক্ষ মানুষের দেখতে সমস্যা হচ্ছে, কারণ মানুষের প্রিয় অনুষ্ঠান, মানুষের এটা আবেগ, মানুষের এটা ভালোবাসার জায়গা, মানুষের এটা বিশ্বাসের জায়গা, মানুষের এটা স্পর্শকাতর জায়গা। তাই আমি কোনো বাধাকে আমি বাধা মনে করি না, সমস্ত বাধা পেরিয়ে আমি এগিয়ে যাব আমার সন্তানদের কাছে, সব বাধা পেরিয়ে আমি এগিয়ে যাব আমার সন্তান যেখানে রয়েছে, আমার ছেলে মেয়েরা যেখানে রয়েছে, আমি সেখানেই পৌঁছ। বারবার একটা নেটওয়ার্কের সমস্যা চলছে, চলুক সমস্যা। আমি প্রতি আত্মার আত্মীয়া, আমি তোমাদের প্রত্যেকের মা, আমি মিরাকেল নাম্বার, ম্যাজিক্যাল নাম্বার দেব, তবে যাব, আমি রয়েছি তোমাদের জন্য। তবে আমি বলবো, হঠাৎ করে রাহু কি ফল দেবে, কেনই বা রাহু এলো, তার একটা কথা বলবো, রাহু 1 ডিসেম্বর থেকে 6 ডিগ্রি এতে যাবে, 6 ডিগ্রিতে যাবে। আমি ওই জন্য বারবার বলি, রাহু খারাপ আছে, রাহু ভালো আছে, রাহু কোথায় কোথায় ভালো ফল দেয়, রাহু যখন 6 ডিগ্রি, 5 ডিগ্রি, 8 ডিগ্রি, 7 ডিগ্রির কাছে চলে যায়, অর্থাৎ তখন কিন্তু রাহু ভালো ফল দেয়। রাহু মানেই খারাপ নয়, রাহু মানেই আবার ভালো নয়। বৃহস্পতি যে ভালো ফল দিতে পারে না, সেই ভালো ফল রাহু দিতে পারে। শনি যে খারাপ ফল দিতে পারে না, সে খারাপ ফল কিন্তু রাহু দিতে পারে। অর্থাৎ রাহুর গুরুত্ব অপরিসীম, তাই রাহুর গুরুত্বকে মানুষকে বুঝতে হবে। সেই রাহু মোটামুটি 4 ডিসেম্বর থেকে যথেষ্ট ডিগ্রিগতভাবে কমে যাবে, অনেক ভালো ফল দেবে, অনেক নতুন অপরচুনিটি নিয়ে আসবে। কিন্তু যাদের ছকে রবি রাহু গ্রহণ যোগ রয়েছে, যাদের ছকে শনি রাহু একসঙ্গে রয়েছে, যাদের ছকে মঙ্গল রাহু একসঙ্গে রয়েছে, আমি তাদেরকে সাবধান বাণী দেব। আমি তাদেরকে বলবো অবশ্যই করে 4 ডিসেম্বর থেকে 2 শ্বেত চন্দনের মূল ধারণ করে রাখবে 1.5 মাসের জন্য। কতদিন ধারণ করবে, কবে ফুলবে, আর চেঞ্জ করতে হবে কিনা সেগুলো সব
বলে দিলাম 10 দিন অন্তর চেঞ্জ করবে 45 দিন ধারণ করবে 10 দিন অন্তর করে চেঞ্জ করবে কালো সুতোয় ধারণ করবে আমার ছেলেরা ধারণ করবে ডান হাতে আমার মেয়েরা ধারণ করবে বাম হাতে অনেক কিছু বলার ছিল কিন্তু অনেকটা বলার সময় নেই আমি ভারতের রাহু বৃষভে রয়েছে লগ্ন থেকে 12তে নতুন কিছু অশান্তি ভারতে আসতে চলেছে আগামী 2022 আমি সেটা পরিষ্কার দেখতে পাচ্ছি কারা সাবধান থাকবে কারা সতর্ক হবে আমি বলে দিলাম আমি রাশি অনুযায়ী বলবো বৃষ মিথুন কন্যা তুলা মকর কুম্ভ যাদের কিন্তু রাহু ভালো ফল দেবে আর কারা সাবধানে থাকবে কর্কট সিংহ বৃশ্চিক আমি সাবধানে থাকতে বলবো এবং প্রত্যেককেই আমি মূল ধারণ করতে বলে গেলাম হনুমান চল্লিশা আমি প্রত্যেককে বলবো এবং 4 ডিসেম্বর থেকে এভরি স্যাটারডে 45 দিন অন্তত যে কটা স্যাটারডে পড়বে আমি প্রত্যেককে বলবো তোমরা নিরামিষ আহার করবে সর্ষের তেল বিউলির ডাল তো খাবেই না একদম সম্পূর্ণ নিরামিষ আহার করবে এবং প্রত্যেকটা শনিবার যেখানে বলিদান হয় সেই বলিদানের হাড়ি জুপকাষ্টে গিয়ে অবশ্যই করে একটা করে ঘিয়ের প্রদীপ অবশ্যই তোমরা জেলে দিয়ে আসবে এই যে রেমেডিগুলো দিলাম এই যে প্রতিকারগুলো দিয়ে যাচ্ছি কোথাও যেতে হবে না একটা রাহু আছে মানে ভয়ঙ্কর ব্যাপার একদম বিশাল করে কাটিয়ে নিতে হবে কেন রাহুকে নিয়ে আলোচনা হলো সেটাও এক্সপ্লেনেশন করলাম একটা রাহু আছে মানে খুব খারাপ না রাহুর ডিগ্রিটা দেখতে হয় কত ডিগ্রিতে রাহু ভালো ফল দেয় কত ডিগ্রিতে রাহু নেগেটিভ ফল দেয় কত ডিগ্রিতে গ্রহ যুবক হয় কত ডিগ্রিতে যুবক গ্রহ বৃদ্ধ হয় এই যদি না জানা যায় তাহলে কিভাবে ছক বিচার করবে আমার কাছে একটা কুষ্টি বিচার করতে গেলে আমার কাছে একটা কুষ্টি করতে গেলে মানুষ তো ফলাদেশ পায় মানুষ দেখে তার জন্য আমাকে যথেষ্ট গণনা করতে হয় কারণ প্রত্যেকটা গণনা যদি পুঙ্খানুপুঙ্খ না করি তাহলে মানুষকে ফল দিতে পারবো না তাহলে মানুষকে বলতে পারবো না যে সঠিক কোন পথে মানুষ চলবে আমি বলবো সবার ঘুমানোর সময় হয়েছে প্রত্যেককে ঘুমোতে হবে তার আগে আমি বলবো আগামী দিন কিন্তু আর্গুমেন্ট পূর্ণ দিন একদম কেউ আর্গুমেন্ট করবে না কর্মক্ষেত্র আমি সমস্যা গৃহ আমি সমস্যা দেখতে পাচ্ছি মন মস্তিষ্কের ওপর চাপ যথেষ্ট থাকবে সেটাকে ওভারকাম করবে আর কি করব গুরুমা আমি অবশ্যই করে বলবো শীত চন্দনের টিকা অবশ্যই কপালে দেবে আগামী দিন অনেক অ্যাক্সিডেন্ট অগ্নিকাণ্ড অনেক রকমভাবে পথ দুর্ঘটনা এই টাইমটাই আমি এখনো দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমি পরিষ্কার ভাবে তোমাদের জানাচ্ছি তার জন্য প্রিপারেশন নিতে হবে তার জন্য অবশ্যই করে সাবধান থাকতে হবে এবং রাহুর যে সময়টা আমি বললাম যে এই সময়টা যাদের রবি রাহু আছে যাদের চন্দ্র রাহু আছে যাদের মঙ্গল রাহু একসঙ্গে রয়েছে যাদের শনি রাহু একসঙ্গে রয়েছে তাদের একটু সাবধানে হবে বিশেষ করে যাদের গুরু চণ্ডাল বৃহস্পতি রাহু একসঙ্গে রয়েছে আমি প্রত্যেককে সাবধান করে গেলাম 45টা দিনের জন্য 4 ডিসেম্বর থেকে 4 ডিসেম্বর থেকে 1 ডিসেম্বর থেকে যথেষ্ট ডিগ্রি ডাউন হতে থাকছে এই ডিগ্রিগত গুলো দিক জানতে হয় কারণ এই সময় রাহু বৃষে রয়েছে কৃত্তিকা আর চতুর্থ চরণে রয়েছে কৃত্তিকার মালিক সূর্য এই যে ব্যাপার এই যে নক্ষত্র গণনা এই যে পুঙ্খানুপুঙ্খ একটা ছপ্পি কোথায় আমার কি আছে কোথায় আমার কি এই যে গণনাগুলো যারা শিখতে চাইছে তারা ভালো করে শোনো আমি বলবো আগামী দিনের জন্য অবশ্যই শরীর নিয়ে বিব্রত থাকার একটা দিন শারীরিক অশান্তিপূর্ণ দিন আমি বলবো যাদের থাইরয়েড রয়েছে যাদের কিডনি প্রবলেম রয়েছে যাদের ডায়ালিসিসের ডেট রয়েছে আগামী দিন আমি একটু কনসাস করব আমি হার্ট পেশেন্টদের একটু কনসাস করব আমি কিডনি পেশেন্টদের কনসাস করব আমি অ্যাজমা পেশেন্টদের কনসাস করব আর বলবো যাদের আগামী দিন জন্মদিন আগামী দিন কোনো অ্যানিভার্সারি আমার অনুষ্ঠানের পর থেকে অবশ্যই তোমরা 9674841355 অফিসের নাম্বার 9674841355 ছবি নাম গোত্র দেবে আমি পুজো করব সকাল 10টার পর আর দেবে না 10টা অবধি কালেক্ট করা হয় আমাদের আশ্রমে রয়েছে রাজশ্রী তোমরা সমস্ত কালেক্ট করে নেবে
আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করব, প্রত্যেকের জন্য পুজো করব, প্রত্যেকের জন্য মায়ের রাঙারাতুল চরণে প্রার্থনা করব। আর অবশ্যই করে বলবো, দেশ দুনিয়ার মহলটাও কিন্তু যথেষ্ট বিক্ষিপ্ত আগামী দিনের, এবং প্রতিবেশী রাষ্ট্র থেকে কোনো নিউজ আসতে পারে, এবং বড় সড় দুর্ঘটনা আমি দেখতে পাচ্ছি, যার জন্য প্রত্যেককে কনসার্স করব। আগামী দিনের যে নাম্বার আমি অবশ্যই বলবো, আগামী দিনের যে নাম্বার সেই নাম্বারটাই অবশ্যই আজকের যে নাম্বারটা ছিল তার সঙ্গে সামান্য একটু অদল বদল হয়ে যাবে। আগামী দিনের নাম্বার আমি বলবো মিরাক্কেল এবং ম্যাজিক্যাল নাম্বার, যে নাম্বার প্রত্যেকটা জীবনকে বদলে দিচ্ছে, যে নাম্বার প্রত্যেকটা অঘটনকে একটা সৌভাগ্যে পরিণত করছে। তাই প্রত্যেককে বলবো, আগামী দিনের এই নাম্বার প্রত্যেকের জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। ভাগ্য বিলম্বিত গ্রহ দ্বারা লাঞ্ছিত যারা রয়েছে তারা চলে এসো, আগামী দিনের নাম্বার লেখো 666 55 66 66 55 66, 6 6 5 5 6 6। আগামী দিনে মিরাকেল এবং ম্যাজিক্যাল নাম্বার, নাম্বারটা হাতের এইখানে লিখতে হবে। আগামী দিনে বাঁ হাতে ছেলে মেয়ে উভয় বাঁ হাতে ইউজ করবে, অবশ্যই করে সাদা কাগজে লাল কালিতে লিখে তোমরা বারবার বারবার রিকল করবে। দেখো তো নাম্বারটা কেউ লিখে দিয়েছে কিনা, নাম্বারটা কেউ দেখতে পেয়েছে কিনা। অবশ্যই আমি বারবার বলবো যে তোমরা অবশ্যই করে নাম্বারটা কেউ একজন লিখে দিলে আমি বুঝতে পারবো, এবং এই নাম্বারটা যত রিকল করবে, যত বলবে, তত একটা ভালো ফল পাবে তোমরা প্রত্যেকেই, একটা দারুণ রেজাল্ট পাবে এবং দারুণ মিরাক্কেল ফল পাবে। এবং প্রত্যেককেই বলবো, 3রা ডিসেম্বর আমি আসছি তোমাদের পুজো করাবো, তোমরা প্রত্যেকেই জমায়িত হও, যত যার সমস্যা থাকে সমস্যা থেকে আমি বের করে আনবো, আমি যাব ঘরে ঘরে, আমি তোমাদের বের করে আনবো, সুখ সৌভাগ্যের সম্মুখীন করব, আমি করব তোমাদের। এবং আমি বারবার বলবো, 4ঠা ডিসেম্বর মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানী 11:30টায় শুভ অভিষেক, যে অভিষেক অশান্তি দূরীকরণে অব্যর্থ প্রতিকার, যে অভিষেক মানুষের জীবনে অক্সিজেন সম কাজ করবে, আমি বলবো তোমরা প্রত্যেকে দর্শন করো। আজকে অনেক অ্যানাউন্স করার ছিল কিন্তু হলো না, বারংবার করে আমাদের নেটওয়ার্কের সমস্যা হতে পারে, তবে নেটওয়ার্কের দূরত্ব থাকতে পারে, কেটে যেতে পারে। আন্তরিক টান, অন্তরিক টান মা সন্তানের তা কাটে না, তার জন্য আগামী দিন আমি যারা হসপিটালাইজড আছে, যারা অসুস্থ আছে, তাদের জন্য কিছু আমি ভবিষ্যৎবাণী এবং আমাদের প্রকল্পের কথা আমরা বলবো, এবং গ্রহণ মুক্তি প্রকল্প অলরেডি মানুষ পেয়ে গিয়েছে, আমি করাবো তোমাদের জপযজ্ঞ করাবো, তোমাদেরকে নিয়ে পুজো করব। ঠিক গ্রহণের দিন 4ঠা ডিসেম্বর আমি বের করে আনবো সমস্যা থেকে, ঘর ঘর থেকে গ্রহণ মুক্তি করাবো। আর আজকে আর সময় নাই, তবু বলে যাই, আর এসো এসো তোমরা, আর নয় রাত জেগে, আমার কোলে মাথা রেখে তোমরা একেবারে নিশ্চিন্তে মাতা তারা সিদ্ধেশ্বরী স্মরণ করে, একেবারে যাদের যাদের খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে, একেবারে রাত্রিরে ফোনটা নিয়ে রয়েছো, শুধু গুরুমার কথার জন্য বসে রয়েছো, আমি তোমাদের মাথায় হাত রাখছি, তোমরা আমার কোলে মাথা রেখে তোমরা প্রত্যেকে মা তারা সিদ্ধেশ্বরীর জয়ধ্বনি করে শুয়ে পড়ো। আগামী দিন সবার ভালো হোক, সবার সুমধুর হোক, সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি থাকতে তোমাদের চিন্তা কি গো, আমি তো আছি।